হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমবিএস হ্যাপি ফ্যামিলি। তো দেখতে পাচ্ছ সকাল সকাল একটু রেডি হয়ে গেছি, আর আজকে হলো শনিবার, বাট আজকে বেটু স্কুলে যাব আমরা। আমি, মিস্টার সরকার আর বেটু আমরা তিনজনেই যাব, কারণ আজকে হলো বেটুর রেজাল্ট। তো বেটুর রেজাল্ট আনতেই যাব, আর আজকে রেজাল্ট এনে আবার আমরা পলাশিও চলে যাব। তো বেটু এখানে রেডি হয়ে গেছে, কই দেখি বেটু, এই যে সোনা বেটু রেডি হয়ে গেছে। আর ওদের স্কুল থেকে বলেই দিয়েছিল যে ইউনিফর্ম পরেই যেতে হবে, তো এবার আমরা বেরিয়ে পড়ছি। চলো রেডি, চলো কোথায় যাচ্ছি বলো? স্কুলে রেজাল্ট আনতে, আমি আগে বলে দিয়েছি সবার একসঙ্গে রেজাল্ট, তো স্কুলে ভালোই ভিড় হবে আজ, সব প্যারেন্টস গার্জেন আসবে। হ্যাঁ এখানে রেখে দাও, চলো সব দাদা দিদিরা খেলছে, দেখেছ? চলো আগে চলো, সামনে গিয়ে চলো, একটু দাঁড়াও। বেটু এখন পার্কে খেলার জন্য বলছে, কিন্তু হবে না খেলার, টাইম নেই, ট্রেনের টাইম হয়ে গেছে। চলো রেজাল্ট নিয়ে আমরা বহরমপুর ঘর থেকে এখন আবার স্টেশনে যাচ্ছি, এবার পলাশি যাব আমরা। আর এই যে বেটু, বেটু আজকে ইউনিফর্ম পরেই চলে যাচ্ছে, ট্রেনের টাইমও হয়ে গেছে, আর আবার আমরা সোমবার সকালে আসব, তো ওখান থেকে রেডি হয়ে এসে স্কুলে ঢুকে যাবে, তো সেই জন্য আর ইউনিফর্ম চেঞ্জ করার টাইম হলো না, বেরিয়ে পড়লাম। দেখ বেটু রাস্তায় দেখ বসে আছে। হ্যাঁ এটা একটা ভয়, মোবাইল কেড়ে নিয়ে না, এই একটা, এদিকে একটা বেটু চুপ করে বসে আছে। বেটু তোর ভয় করছে না তো আজ? আজকে পাপা আছে বলে ভয় পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ গাছে রয়েছে, ওই দেখো গাছে খেলা করছে, একদম ছোট্ট বাচ্চা, দেখ একদম গাছের ওপরে খেলা করছে। দাঁড়া আমাকে একা রেখে যাস না, চলো। তো আমরা শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি স্টেশন, প্রায় পৌঁছেই গেছি, এই যে দেখা যাচ্ছে। আর রাস্তায় অনেক হনুমান দেখতে পেলাম, ওই যে গাছে বেটু আওয়াজ করছে। মিস্টার সরকার যদি আজকে না থাকতো, আমরা হয়তো ঘুরে অন্য রাস্তা দিয়ে যেতাম, কারণ ওর সাহসে আজকে আমাদের সাহস। স্টেশনে এসে গেছি, আর বেটু টিকিট কেটে নিয়ে চলে এসেছে, ট্রেনও ঢুকে পড়ছে। আসো পল্লবী আসো। তো স্টেশনে বেটুর দিদির সঙ্গে দেখা হয়ে গেল, পল্লবী, সেই দুর্গাপুজোতে দেখা হয়েছিল তোমার সঙ্গে। তো সবারই আজকে রেজাল্ট ছিল, তো পল্লবীরাও যাবে পলাশি। পৌঁছে গেছি পলাশি, পাপা বেটু ওদিকে, আমি এদিকে, চলে এসো বেটু লেফটে। চলে এসেছি বাড়ির সামনে গলিতে, আর বেটু, মিস্টার সরকার পিছনে আসছে, বাড়ির সামনে এসে এবার দৌড়াচ্ছে। চলো ডাকো ঠাম্মিকে, এসে সেবা শুরু, দাদুকে দিয়ে জুতো খোলানো হচ্ছে। তো বেটু এসে এখন টিভি দেখা শুরু করে দিয়েছে। শনিবার বিকেল,
আর বেটুর ক্যারাটে ক্লাস আছে, তো এখন বেরোচ্ছি, ক্যারাটে ক্লাসে যাব, একটু রেডি হয়ে গেছি। আর আমরা তিনজনই যাব, আমি, বেটু, মিস্টার সরকার, কারণ বিকেল হয়ে গেছে, একটু ঘোরাও হবে আর ওর প্র্যাকটিসের পর একসঙ্গে ওকে নিয়ে আমরা তিনজনে বাড়ি চলে আসব। এনে বাবু ক্যারাটে ব্যাগটা, জলটা ভরে নে, জলটা ভরে নে, আর স্যান্ডেল শুকিয়ে গেছে পরে নাও, একটু স্যান্ডেলটা ধুয়ে দেওয়া হয়েছিল, দাও ব্যাগটা আমাকে দাও। সোনা বেটু রেডি হয়ে গেছে, চলো ঠামি দাদুকে বাই করো, বেরিয়ে পড়ি, টাইম হয়ে গেছে, পারবে না পড়িয়ে দেবো? আচ্ছা চলো, তো এবার বেরিয়ে পড়ছি, গেটটা খোলো বাবা, না ব্যাগটা নিয়ে একটু বাইরে যাও তুমি, আমি পাপাকে একটু ডাকছি। হ্যাঁ সরকার, ও এসো, তো সরকার রেডি হয়ে গেছে, লাইট অফ করে দাও, হ্যাঁ নিতে হবে, ব্যাগ আছে তো, সাইকেলে যাবি তো বাবু? হ্যাঁ ও সাইকেলে যাবে, চলো। ওয়াই, হ্যাঁ ভালো, এটা ফুল গাছের ডাল একটা, দাও ওইদিকে ফেলে দাও, আসছি বাবা। বেটুরা এখন ক্যারাটে প্র্যাকটিস করছে আর আমি একটু ক্রিপেস দিয়ে বাড়ি যাবো, কি হচ্ছে বেটুদের এদিকে হচ্ছে ক্যারাটে আর এখানে সব ফুটবল খেলা হচ্ছে, বিকেলবেলা মাঠে আসলে খুব ভালো লাগে। তো মিস্টার সরকারও চলে আসলো শাবনীদের বাড়িতে, আমি একাই আসছিলাম, ও আসলো, বেটু প্র্যাকটিস করছে, ক্রিপেস প্র্যাকটিস করছে ক্যারাটে। তোদের বাড়িটা কত সুন্দর গ্রিনার, দেখো এই ফুলের কালারটা দেখো কি সুন্দর, দোপাটি ফুলের, আমাদের বাড়িতে আছে বেবি পিঙ্ক আর এদেরটা পুরো বেগুনি, ওই দেখো একটা কালার, এই কালারটাও সুন্দর, এটা পিঙ্ক, ডিপ পিঙ্ক। তোদের ভালোই ফুল গাছ হয়েছে, এদিকে লাইন দিয়ে তুলসী গাছ আর এই যে শ্রাবণীদের সব সবজি বাগান। সোনাইয়ের ভিডিও হচ্ছে, এবার দেখো এবার হাসছে শ্রাবণী, এবার হাসছে, দেখ ফোন দেখেছে, এবার হাসছে, সোনাই আমার সঙ্গে গপ্প করছে, তো মাসিমণি আর সোনাই গপ্প করছে, সোনাই বসে আছে টেবিলের ওপরে, টেবিলের ওপরে বসে বসে কি করছো, গপ্প করছো? ক্রিপেশ আর রিদান এসে গেছে, তাই দেখে সোনায়ের কত খুশি, আমার সঙ্গে গল্প করতে করতে চলে গেল দাদাদেরকে ওয়েলকাম করতে। হয়ে গেল বেটু প্র্যাকটিস, বাবু প্র্যাকটিস হয়ে গেল? আচ্ছা বুনুকে না, ওই তো বুনু কি খুশি, দেখ বলে বাবা, ফোন দেখো, ফোন দেখো, আচ্ছা তুমি কবে করবে ক্যারাটে, তুমি কবে যাবে, যেতে হবে তো। শ্রাবণী আবার চা করলো, লিকার চা, এখন একটু চা খাওয়া হবে, এখন সব পুচকুগুলো চকলেট খাবে, শ্রাবণী চকলেট দিয়েছে, এখন ভেঙে দেওয়ার দায়িত্ব আমার, দাঁড়াও খুলে দিই, খুলে দিই, ঈশিতা কত খুশি দেখো ফুচকাটা পেয়ে, চল আসি তাহলে, হ্যাঁ হ্যাঁ, মামার কোলে উঠেছো, হ্যাঁ মামা কোলে চেপেছো, এই দিকে ফুচকা খাওয়া হয়ে গেছে, এই দে বুনু পাপা কোলে উঠেছে, কি খাচ্ছো তুমি, কি খাচ্ছো, ফুচকা ফুচকা নিয়ে আমি আর মিস্টার সরকার জাস্ট বাড়ি ঢুকলাম, একটু তারপরে চেঞ্জ করে নিয়েছি ড্রেস, এখন একটু ফ্রেশ লাগছে, আর বাইরে আজকে ভীষণ গরমও ছিল, বলো আজকে ভীষণ গরম ছিল আর রোদের তাপও ছিল, আর আমরা বেরিয়ে গেছিলাম তখন 4:45 বাজে, তখন বাইরে ভালোই রোদ ছিল, তো এখন এবার নিচে যাব, ওপরে আছি আমি, চেঞ্জ টেঞ্জ করলাম, একটু ফ্রেশ লাগছে, এবার বেটু নিচে আছে ওর দাদুর সঙ্গে খেলছে, চলো এবার নিচে যাই, এসো এই যে এখানে রিদান আর রিদানের দাদু খেলছে, কি হলো তুমি গায়ে হাত দিচ্ছ কেন, একটু পারছো না, কিছু খুঁজে পাচ্ছ না নাকি, রিদান আর রিদানের বন্ধু খেলছে তাই তো, রিদান
রিদান আর রিদানের বন্ধু ঘর বাড়ি বানাচ্ছে, আরও পাজেল নিয়ে সব সলভ করছে, ব্লগস নিয়ে খেলা করছে। সারাটা সন্ধ্যেই নিচে ছিলাম, তো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল। আর আজকে খাবার মানে রাতের খাবার খুবই সিম্পল ছিল, দুপুরের একটা সবজি ছিল আর সঙ্গে রুটি আর মিষ্টি, তো এগুলো দিয়ে আমরা সব খাওয়া দাওয়া করে নিলাম। আর তোমাদের আরও এখানে বসে গেছি, একটা জিনিস শেয়ার করব, আজকে বেটুকে ক্যারাটে ক্লাস থেকে নিয়ে আসার সময় আমি আবার একটা আমার জন্য জুতো কিনেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর পুজোতে তো দেখলে পুজোতে দুটো জুতো নিয়েছি, বাট রেগুলার ইউজের জন্য যেগুলো আমি পরি সেগুলো পুরনো হয়ে গেছিলো, তো ভাবলাম আর একটা জুতো নিয়ে নিই, সেই কারণে একটা সিম্পল নিয়েছি, এখনও খোলাও হয়নি, দুটো একসঙ্গেই রয়েছে, তো এটা নিয়ে নিলাম। এটা নিচেটা ব্ল্যাক আর এটা একটু লাইট পিঙ্ক, পিঙ্কিস কালার, তো জুতোটা বেশ ভালোই লাগলো, তো পছন্দ হয়ে গেল, নিয়ে নিলাম। রেগুলার ইউজের জন্য নিলাম, মানে বেটুকে স্কুলে টুলে দিয়ে আসতে যেতে যে লাগে, তো কেমন হয়েছে বলো কমেন্টে। আর এখানে বসে রয়েছি তার কারণ মিস্টার সরকার কম্পিউটারে একটু কাজ করছিল, আর আমি এখানে আমার একটু কাজ ছিল, বলতে এখন তো থাকা হয় না এখানে, তো ঘর বাড়ি মেস হয়ে থাকে, কিছু কিছু একটু ঠিকঠাক করি। আর বেটুকে ঘুম পাড়ানোর জন্য ওর পাপা বেডরুমে নিয়ে গেল, ও ঘুমোতে চলে গেছে, এবার আমিও ঘুমোতে চলে যাবো, তো দেখা বেটু ঘুমালো কি আমি নিজেও এখনো বুঝতে পারছি না। ও এখনো ঘুমোনি, ও সরি সরি, লাইট অন করলে প্রবলেম হচ্ছে, এখনো ঘুমোয়নি বেটু। ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানে এড করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, গুড নাইট।